নমস্কার, জয় গুরু, জয়। গেলাম ওই ওই করে। ঢেঁড়স ভাজা, পটল ভাজা, ভাত, ডাল, পার্শে মাছের ঝাল আর ডিমের কারি, এই হচ্ছে আজকের মেনু। আজকের মেনু হচ্ছে শুরু করলাম। আমাদের ইউটিউবে কত সবাই ভুলে গেছে, কেউ সাবস্ক্রাইব করে না, কেউ না, ভুল করেও ওই রাস্তায় যায় না। তাহলে দয়া করে একটু দেখুন, আমি আর বলতে বলতে আমার গলা শুকিয়ে গেছে যে আমার ইউটিউবটাকে একটু দেখুন, ওখানে একটা সাবস্ক্রাইব করে দিন, হোক না টাকা পয়সা কিচ্ছু চাই, কিছুদের একটু সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, বহু মানুষ পড়ে একটা কিছু হয়ে যায়। আমার বলছি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে অমর মিত্রর নামে, 1867 নম্বরে অমর মিত্র, যদি সম্ভব হয় এটা সাবস্ক্রাইব করে দেবেন। বলো, জুনি ভালো আছে নাকি? ফোন করেছে ওই সকালে, ফোন করা হয়েছে। হ্যাঁ, ওই আছে একরকম, জুনুর ওই নানান রকম ওই এইচআরসি টিটে করলে রিপোর্টটা তো রোববার দেবে, আর রোব কাজকে দেওয়ার কথা, আজকে দেবে, কালকে করে দেবে, আজকে দেবে, বিকেল আসা দেবে হয়তো। অত বড় প্রাইভেট হসপিটাল রিপোর্ট সেদিন কি দেওয়া উচিত? তো রবিবার বলে দেয়, রবিবার ডাক্তার আছে না নাকি? অত বড় প্রাইভেট হসপিটাল, ওখান যতই মেডিকেল থাকুক এ থাকুক, তাদের আলাদা টাকা যায়, এইগুলো টাকা সব নিয়ে নেয় ওরা। বলছিল গণেশ পুজোর প্রিপারেশন হচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্শে মাছগুলো বেশ বড় বড়। ডিম আছে তোমার ওই পার্শের ভিতরে, যে শক্ত ইয়েটা ফেলে দেবে না, যারা খেটে দেবো তখন ওরাই বলে যায়, ওখানে খেলতে গেলে পেটটা খাল হালকা হয়ে যায়।